দশ মাস ঝুলিয়ে রাখার পর বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে শেষ পর্যন্ত সরে গেল বিশ্বব্যাঙ্ক জোড়ালো কোনো চুক্তি ছাড়াই বাতিল করা হয় একশো কোটি ডলারের ঋণ চুক্তি দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এমন দাবি করে শুক্রবার ওয়াশিংটনে দেয়া বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয় আন্তর্জাতিক দাতা সংস্থাটি তাদের বক্তব্য এই প্রকল্পে পরামর্শক নিয়োগ নিয়ে ঘুষ দেয়া নেয়ার প্রস্তাব করা হয়েছিল তিনটি বিকল্প প্রস্তাব দেয়ার কথাও বিবৃতিতে তুলে ধরে সংস্থাটি দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটি দেয়া বিশেষজ্ঞ দল নিয়োগ দেয়া এবং বিশ্বব্যাংকের নিয়োগ করা বিশেষজ্ঞ প্যানেলে এ সংক্রান্ত তথ্য দেয়া অভিযোগ করা হয় বিশ্বব্যাংক থেকে পাঠানো উচ্চ পর্যায়ের দলকে গুরুত্ব দেওয়া হয়নি এবং তাদের পরামর্শে সাড়া দেয়নি সরকার বিশ্বব্যাংকের ওই বিবৃতি নিয়ে সংশয় প্রকাশ এবং তা প্রত্যাখ্যান করে শনিবার পাল্টা বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুলবাল আব্দুল মুহিত বলেন তার ধারণা এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয় বরং বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জুয়েলিকের ব্যক্তিগত মত বিশ্বব্যাংক কোনো সদস্যদের সম্পর্কে এ ধরনের বক্তব্য দিতে পারে না অর্থমন্ত্রী বলেন প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বিশ্বব্যাংক সম্ভাব্য দুর্নীতির আশঙ্কা করে বিবৃতি দিয়েছে সোমবার সংসদে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান অর্থমন্ত্রী এদিকে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী তিনি আরো বলেছেন বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বজ্রাঘাতের সামিল হঠাৎ করে দুর্নীতির অভিযোগে চুক্তি বাতিল এটা অবশ্যই আমাদের কাছে বিনা মেঘে বজ্রাঘাতের মতো এবং এটা অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এর আগে বিশ্বব্যাংকের অভিযোগের কারণেই গত বছরের ডিসেম্বরে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয় যোগাযোগ মন্ত্রণালয় থেকে তবে তদন্তে কোনও অনিয়ম না পাওয়ার কথা জানায় দুদক অবশ্য ঘুষ সাধার অভিযোগ ওঠায় কানাডার কোম্পানি এসএনসি লাভালেনের ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও পরিচালক মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা